আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9 নোয়িং আওয়ার প্যারেন্টস এই এক্সপিরিয়েন্সের 9.5 পেসেজটি বাংলা অর্থ সহ আলোচনা করব। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। মেনি অনেক উইমেন মহিলা ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে অর্ক কাজ করেছে সেলফলেসলি, নিঃস্বার্থভাবে, ফর জন্য, সোসাইটি, সমাজের জন্যে, উইদাউট ব্যতীত, এক্সপেক্টিং, প্রত্যাশা, এনিথিং, কোনো কিছু আউট নেই অফ ইট, এটার জন্য। পৃথিবীতে অনেক নারী সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন, এর বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা না করে। দে তাহারা অলায়েত সর্বদা রিমেইন থাকে, অ্যালিভ জীবন্তভাবে বেঁচে থাকে, ইন পিপল মানুষের মেমোরিজ স্মৃতিতে, তারা সবসময় মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। অনসাস এমন একজন পার্সন ব্যক্তি অছিল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। সে তার অস ম্যারিড বিয়ে হয়েছিল টু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের সাথে অ্যাট আ ইয়ং এজ, ইয়ং অল্প বয়সে। বেগম ফজিলাতুন্নেছা অল্প বয়সে শেখ মুজিবুর রহমানের সাথে তার বিয়ে হয়। সি তার অস ম্যারিড বিবাহ হয়েছিল টু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের সাথে অ্যাট আ ইয়ং অল্প বয়সে শেখ মুজিবুর রহমানের সাথে তার বিয়ে হয়। ওয়েদার কিনা শেখ মুজিব ইজ হয় অ্যাট হোম বাড়িতে, অথবা ইন জেল, ইন মধ্য বা ভিতরে, জেল জেলের ভিতরে। সে হ্যাজ ছিল মাস্টারফুলি, যত্ন সহকারে, নিপুণভাবে হ্যান্ডেল পরিচালনা করেছেন হার তাহার ডিউটিস, দায়িত্ব বা কর্তব্য, টিল যে পর্যন্ত না হার তাহার ডেথ, মারা যায়। শেখ মুজিব বাড়িতে বা কারাগারে যেখানেই থাকুক না কেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত তার দায়িত্ব নিপুণভাবে পালন করেছেন। বঙ্গবন্ধুর পলিটিক্যাল, রাজনৈতিক, কেরিয়ার, জীবন বা কাজ অস এনকারেজ, উৎসাহিত হয়েছিল বাই দ্বারা হিজ তাহার ওয়াইফ, স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের দ্বারা উৎসাহিত হয়েছিল। সে তিনি হেল্প সাহায্য করেছিল হিম তাকে ইন ভেরিয়াস বিভিন্ন অয়েভাবে, ফরম থেকে, দ্য সাইট দিক থেকে, তিনি তার দিক থেকে তাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। ডিওরিং সময় বঙ্গবন্ধুর পলিটিক্যাল এনগেজমেন্ট, রাজনৈতিক অ্যান্ড এবং প্রিজন লাইফ, জেল জীবনে সে টুক নিলেন অল সমস্ত দ্য রেসপন্সিবিলিটিস, দায়িত্ব অফ টেকিং অফ রবায়ের, টেকিং কেয়ার, যত্ন নেওয়া অফ দ্য ফ্যামিলি, পরিবারের, অ্যাটেন্ডিং টু, উপস্থিত হওয়া রিলেটিভস, আত্মীয় স্বজন অ্যান্ড এবং সোশ্যাল সার্কেল, সামাজিক অনুষ্ঠানে, অ্যান্ড এবং টেকিং কেয়ার অফ চিলড্রেন, সন্তানদের যত্ন নেওয়া, অ্যান্ড এবং দেয়ার তাহাদের এডুকেশন, শিক্ষা। বঙ্গবন্ধুর রাজনৈতিক ব্যস্ততা এবং কারা জীবনের সময় তিনি পরিবারের যত্ন নেওয়া, আত্মীয় স্বজন এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে যোগ দেওয়া এবং ছেলে মেয়েদের যত্ন নেওয়া এবং তাদের শিক্ষার সমস্ত দায়িত্ব গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু স্পেন্ড কাটিয়েছেন দ্য বেস্ট, ভালো বা সেরা ইয়ার্স, বছরগুলো অফ হিজ লাইফ, তার জীবনের ইন প্রিজন, কারাগারে। বঙ্গবন্ধু তার জীবনের সেরা বছরগুলো কারাগারে কাটিয়েছেন। ফজিলাতুন্নেছা হ্যাজ বিন ইনভলভড, জড়িত হয়েছিলেন ইন এভরি প্রত্যেক অর্ক কাজে, ইনক্লুডিং অন্তর্ভুক্ত করেছেন, অর্গানাইজিং সংগঠিত করেছেন দ্য কেট মামলা, ম্যানেজমেন্ট পরিচালনা,
হেল্পিং সাহায্য করেছেন টু অর্গানাইজ সংগঠিত করতে দ্য আওয়ামী লীগ পার্টি আওয়ামী লীগ দল অ্যান্ড এবং গিভিং অ্যাডভাইস পরামর্শ দেওয়া গিভিং দ্য অ্যাডভাইস পরামর্শ অন দ্য ম্যানেজমেন্ট পরিচালনার জন্যে অব দ্য মুভমেন্ট আন্দোলন ইন হিজ তাহার অ্যাবসেন্ট অনুপস্থিতিতে। মামলা পরিচালনা আওয়ামী লীগ দলকে সংগঠিত করতে সহায়তা করে এবং তার অনুপস্থিতিতে আন্দোলন পরিচালনার বিষয়ে পরামর্শ দেওয়া সহ প্রতিটি কাজে ফজিলাতুন্নেছা সম্পৃক্ত হয়েছেন। ডিউরিং সময় দ্য মুভমেন্ট আন্দোলনের শীর্ষে ইউজ টু ইনফর্ম জানাতো বঙ্গবন্ধুকে শি ইউজ টু ইনফর্ম তথ্য জানাত বঙ্গবন্ধুকে অব এভরি প্রতিটি ইনসিডেন্ট ঘটনার ডিউরিং সময় দ্য মিটিং সভার ইন দ্য জেলখানায় অ্যান্ড এবং ব্রড নিয়ে আসতো দ্য নেসেসারি প্রয়োজনীয় অ্যাডভাইস পরামর্শ অ্যান্ড ইনস্ট্রাকশন নির্দেশনা অ্যান্ড এবং কনভেইড বহন করত দোজ সেইগুলি ইনস্ট্রাকশন নির্দেশনাগুলি টু দ্য আওয়ামী লীগ অ্যান্ড দ্য ছাত্রলীগকে। আন্দোলনের সময় বিভিন্ন সভার প্রতিটি ঘটনা তিনি জেলখানায় বঙ্গবন্ধুকে জানাতেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা নিয়ে আসতেন এবং ওই নির্দেশনাগুলো আওয়ামী লীগ ও ছাত্রলীগের কাছে পৌঁছে দিতেন। ফরম থেকে বিহাইন্ড পিছন থেকে বা নেপথ্য থেকে সে প্লেট পালন করত আর একটি স্ট্রং শক্তিশালী রোল ভূমিকা ইন দ্য ম্যাস গণ আপ্রাইজিং বিদ্রোহ বা অভ্যুত্থান অফ 1969 1969 সাল। তিনি নেপথ্য থেকে 1969 সালের গণ অভ্যুত্থানে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। সে মেনটেন্ড রক্ষণাবেক্ষণ করতেন কন্ট্যাক্ট যোগাযোগ করতেন উইথ দ্য লিডার্স নেতাদের সাথে অ্যান্ড ওয়ার্কার শ্রমিক অ্যান্ড এবং ওয়ার্কার কর্মীদের সাথে অব দ্য অর্গানাইজেশন সংগঠনের অ্যান্ড এবং গ্যাপ দিতেন নেসেসারি প্রয়োজনীয় ইনস্ট্রাকশন নির্দেশনা ওয়েন যখন রেকুরেট প্রয়োজন মনে করতেন। তিনি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন এবং প্রয়োজনে প্রয়োজনীয় নির্দেশনা দিতেন। হার তাহার ডটের কন্যা আওয়ার আমাদের অনারেবল সম্মানিত প্রধানমিনিস্টার মন্ত্রী শেখ হাসিনা সেট বলেন অ্যাবাউট সম্বন্ধে হার তাহার সম্বন্ধে হোয়াট এভার যা কিছু ইজ হয় অ্যাসিপ্ট অর্জিত ইন দ্য ওয়ার্ল্ড এই বিশ্বে দেয়ার রয়েছে ইজ হয় সামন কেউ বিহাইন্ড পিছনে ইট ইহার টুইন স্পিয়ার উৎসাহ দেওয়ার জন্যে। তার কন্যা আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্বন্ধে বলেন পৃথিবীতে যা কিছু অর্জিত হয় তার পিছনে অনুপ্রেরণা দেওয়ার জন্য কেউ থাকে। আদারওয়াইজ অন্যথায় নো লিডার কোনো নেতাই ক্যান পারে এভার বি সাকসেসফুল সফলতা পেতে অন্যথায় কোনো নেতা কখনোই সফল হতে পারে না। সিমিলারলি একইভাবে মাই মাদার আমার মা হ্যাজ আসে আ হিউজ অনেক কন্ট্রিবিউশন অবদান টু মাই ফাদার আমার বাবার পলিটিক্স রাজনীতিতে একইভাবে আমার বাবার রাজনীতিতে আমার মায়ের বিশাল অবদান রয়েছে। পলিটিক্যালি রাজনৈতিকভাবে মাই মাদার আমার মা ওয়াজ ছিল স্ট্রং শক্তিশালী উইল ইচ্ছাশক্তি রাজনৈতিকভাবে আমার মা ছিলেন প্রচণ্ড ইচ্ছাশক্তির অধিকারী। সি অলসো স্টেটেড সে আরও বলেন মাই মাদার আমার মা ওয়াজ ছিলেন একজন গেরিলা আমার মা একজন গেরিলা ছিলেন। হয়েল যখন মাই ফাদার আমার পিতা ওয়াজ ছিলেন ইন প্রিজন কারাগারে সে ইউজ টু পাস সে অতিক্রম করেছিল দ্য সে ইউজ টু পাস পৌঁছে দিয়েছিল দ্য নিউজ সংবাদ টু দ্য লিডার্স নেতার কাছে অ্যান্ড অ্যাক্টিভিস্ট এবং কর্মীদের কাছে অ্যাভয়েডিং এরিয়ে দ্য ডিটেকটিভ আই গোয়েন্দাদের চক্ষু এড়িয়ে। আমার বাবা কারাগারে থাকা অবস্থায় তিনি গোয়েন্দাদের চোখ এড়িয়ে নেতাকর্মীদের কাছে খবর পৌঁছে দিতেন। দিস এই অ্যাক্টিভিটি কাজকর্ম প্রুফ প্রমাণ করে যে দ্যাট যে মাই মাদার আমার মা ওয়াজ ছিলেন একজন রিয়েল প্রকৃত গেরিলা এই কর্মকাণ্ড প্রমাণ করে যে আমার মা একজন প্রকৃত গেরিলা ছিলেন। আফটার পরে বঙ্গবন্ধু ওয়াজ অ্যারেস্টেড আটক হওয়ার পর অন মার্চ 25, 1971 1971 সালের 25 মার্চ বেগম ফজিলাতুন্নেসা মুজিব হিট
গোপন করেন। ইন দ্য বিসেস্ট আত্মগোপনে যান ঢাকা সিটি ঢাকা শহরে উইথ সাথে ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যরা লাইক যেমন শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ জামাল অ্যান্ড শেখ রাসেল, অ্যাভয়েডিং এরিয়ে দ্য আই চোখ অব দ্য পাকিস্তানি মিলিটারি পাকিস্তান সেনাবাহিনীর ইন্টেলিজেন্স গোয়েন্দাদের চক্ষুকে ফাঁকি দিয়ে। 1971 সালের 25 মার্চ বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর বেগম ফজিলাতুন্নেসা মুজিব পাকিস্তানি মিলিটারি গোয়েন্দাদের চোখ এড়িয়ে শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ জামাল এবং শেখ রাসেলের মতো পরিবারের সদস্যদের নিয়ে অবরুদ্ধ শহরে আত্মগোপন করেন। অলদো যদিও দের তাহারা এসকেপ পলায়ন করেছিল বাই শেল্টারিং আশ্রয়ের জন্য ইন ডিফারেন্ট বিভিন্ন প্লেস জায়গায় ফর জন্য আ ফিউ ডে কিছুদিনের জন্য দ্য পাকিস্তানি আর্মি সেনাবাহিনী ফাইনালি অবশেষে অ্যারেস্টেড গ্রেপ্তার করেন দেম তাহাদের ফরম থেকে আ হাউস একটি বাড়ি ইন মগবাজার মগবাজার থেকে। যদিও তারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে কিছুদিনের জন্য লুকিয়ে থেকেছিলেন অবশেষে পাকিস্তানি সেনাবাহিনী তাদেরকে মগবাজারের এক বাড়ি থেকে গ্রেপ্তার করে। আফটার দ্যাট তারপরে বেগম ফজিলাতুন্নেসা মুজিব অস্কেপ্ট রাখা হয়েছিল আন্ডার হাউস অ্যারেস্ট গৃহবন্দি করে অ্যালং উইথ সাথে তার সাথে দ্য ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্যদের সাথে ইন আ হোম একটি বাড়িতে অন রোড নম্বর 18 অ্যাট ডানমন্ডি আনটিল যতক্ষণ পর্যন্ত না দ্য ভিক্টোরি বিজয় অর্জিত হয়। এরপর বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে পরিবারের সদস্যদের সঙ্গে ধানমন্ডির 18 নম্বর সড়কের একটি বাড়িতে বিজয়ের আগ পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়। দে তাহাদের ওয়ার অল সবাইকে রিলিজড মুক্ত করে দেওয়া হয় অন ডিসেম্বর 17। 17 ডিসেম্বরে তাদের সবাইকে মুক্ত করে দেওয়া হয়। দিস এই নোবেল উইমেন মহীয়সী নারী বা মহাৎ নারী সার্ভ সেবা করেছেন দ্য কান্ট্রি দেশকে অ্যান্ড এবং দ্য নেশন জাতিকে স্ট্রয়িং বাই পাশে থেকে বঙ্গবন্ধু সাইট বঙ্গবন্ধুর সাথে টিল যতক্ষণ পর্যন্ত দ্য লাস্ট ডে শেষ দিন অফ আর লাইফ তার জীবনের। এই মহীয়সী নারী তার জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর পাশে থেকে দেশ ও জাতির সেবা করেছেন। ভিডিওটি দেখার জন্য তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।